ইতিমধ্যে নির্বাচন আয়োগে আমার আগন্তুক অসম বিধানসভা নির্বাচনের যে কার্যসূচী কালি এনাউন্স করলে, তো ইয়ার অন্তর্গত আমার ইয়াত 298টা ভোটগ্রহণ কেন্দ্র আছে। আর এবার যেহেতু কোভিড প্রটোকল মানি পেলে আমি 1000 ভোটারকে বেশি থাকা পোলিং স্টেশন বিলাকত একোটা একোটা অক্সিলারি পোলিং স্টেশন দিবলগা হয়েছে। গতি তেনেকুৱা আমার 28টা অক্সিলারি পোলিং স্টেশন হব। গতি সর্বমুঠ আমার এটা 326টা পোলিং স্টেশন হব। আর আমি ভোটার সংখ্যা যদি চাও, আমার কন্টিনিউয়াস রিভিশনের ডাটা লো পেলায় যাওয়া কালিলেক আমার 209,729 জন ভোটার আছে। ইয়ারে 106,744 জন পুরুষ আর 102,985 মহিলা। আর এই নির্বাচনের গোটে কার্য পরিচালনা করব আমার বিভিন্ন সেলবিল হয়েছে। তারপরে ফিল্ডর কামখিন চাবর আমার জোনেল আর সেক্টর অফিসারস নিয়োগ করা হয়েছে। আমার ইয়াতে 7 জন জোনেল বিষয়া আর 51 জন সেক্টর অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে। আর ভোটগ্রহণের ক্ষেত্রে যেটা ক্রিটিক্যাল পোলিং স্টেশন বলে কয়, অর্থাৎ একটা ভোটগ্রহণ কেন্দ্রত যদি 90% ভোটগ্রহণ হয়েছে আর এই 90% হওয়া ভোটের ভিতর যদি 75% কোনোবা এজন পার্টিকুলার ক্যান্ডিডেটর ফেভারত গেছে, তো তেনেবিলাক পোলিং স্টেশনক আমি ক্রিটিক্যাল হিসাবে আইডেন্টিফাই করো। আর যাওয়া পার্লামেন্টারি ইলেকশনের ডাটার বেসিসত আমি 9টা পোলিং স্টেশনক ক্রিটিক্যাল হিসাবে আইডেন্টিফাই করেছি। কোভিডর কারণে আমার বর্তমান যে নর্মেল আমার ব্যবস্থা চলি আছে, যে ধর সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক, এখিনি আমার থাকবই। তারপরে আমি যেটু কলো অক্সিলারি পোলিং স্টেশনটো এটা কোভিডর ক্ষেত্রে মানে লবলগা ব্যবস্থা একটা মূল হিসাবে ধরা হয়েছে। তদুপরি আমার যান পোলিং পার্টি থাকিব আর সেলবিলাকত কাম করব, সকলকে আমার মাস্ক দিয়া হব, পোলিং স্টেশনবিলাকত আমার স্যানিটাইজারের ব্যবস্থা থাকিব। আর সেইদরে ভোটার সকলে যেহেতু ব্যালটিং ইউনিটটো তেনকা হাতেরে স্পর্শ করে, গতি প্রতিজন ভোটারকে আমি কোপাতকে গ্লোভস হ্যান্ড গ্লোভস দিয়া হব। এই গ্লোভস পিঁধি ভোট প্রদান করব আর ভোট প্রদান করার পিছিয়ে ডিসকার্ড করে দিব। আমার 79টা ভোটগ্রহণ কেন্দ্র আছে, যত ধর কিছু অসুবিধার বাবে দুদিন আগতে যাব, বাকি পোলিং পার্টিবিলাকে ভোটগ্রহণের আগদিনা আমার ইয়ারপরে যাব। কিন্তু 79টা ভোটগ্রহণ কেন্দ্রত দুদিন আগতে আমার হামরেণৰ নিজ নিজ গন্তব্যস্থানে রওনা হব।